জল জীবন মিশনত যাও যাও জীবন চল্লিশ মিটার উচ্চতার পর পড়িল তিনি শ্রমিক। এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হল মেরাপানির বনুয়া টঙ্গিয়াত। পানির টেঙ্কি বনাই থাকুতে লোহার টাওয়ার সহ সরি পড়িল তিনগী শ্রমিক। আহত তিনিগী শ্রমিকর এজনের অবস্থা অতি সংকটজনক। শ্রমিকসকলে নির্মাণ করে আছিল প্রায় ত্রিশ হাজার লিটার পানি সংরক্ষণ করবা টেঙ্কি। ঘটনাত গুরুতরভাবে আহত কিরণ পাথরি আর সপ্তম শ্রেণীর ছাত্র বিজিত সাউতাল। আনফালে সরকারি আসনের কামত শিশু শ্রমিক নিয়োগ করার ঘটনারও অভিযোগ উঠিছে। টাওয়ার দিয়ে টেঙ্কি বহাই সেই টেঙ্কিটো বনাই থাকতে সম্পূর্ণ হওয়াই নাছিলে। উপরত আপনার টেঙ্কি বনাবলে বাকি আছিলে, টাওয়ারটো ফিট করতে লুটি খাই পড়েছে। আর দুর্ভাগ্যজনক কথা, ইয়াত এজন শিশু শ্রমিক নিয়োগ করেছিল, এহেতি কার আদেশত সেই শিশু শ্রমিকজনক লগাইছিলে সেটা আমি নাজানো। আমি দুবার মনাও করেছিল, কিন্তু ঠিকাদার আর ইয়াত যিজন মহরি আছিলে তেখেতসকলে একো বাধা নকৰিলে। যোরহাট বরহোলার ফিরোজ খান নামের ঠিকাদারগুলো অতি নিম্নমানের কাম করার বাবে দুর্ঘটনাটো হবলে পালে বলে অভিযোগ তুলিছে ক্ষুব্ধ রাইজে। যে বরহোলার কিবা খান বলে এজন ঠিকাদারে করেছিল কামটো, যিখিনি মানদণ্ডর রোড ব্যবহার করব লাগিছিলে তেনেকা মানদণ্ডর রোড ব্যবহার নকৰা কারণে আজি এটু গতি হয়েছে। আনফালে মরাণর খেরকেটা ঘুগুল পথার গাঁত মরণ ফান্ডত পরিণত হয়েছে জলজীবন আসনির খন্দা নলা আর পিডব্লিউডি পথ নির্মাণের খন্দা নলা। ষষ্ঠ শ্রেণী পড়ি থাকা বিদ্যারাণী ভূমিজ বলে ছয়জনীর নাম, আজি সব ঠিকাদারের গাফিলতির কারণে এই পুখুরী হাদ্রিক ইহতি নালা খান্দি গেছে। এইবর ক্ষেত্র দুই ফালে এটা জলজীবন আসনির যালাখিনি করেছে তাতে দুঃখ পাই ছয়জনী এই পিডব্লিউডির নালাত পরি মৃত্যুমুখ পড়ে। পথর দুয়োকাশে থাকা উন্মুক্ত নলাত পড়িয়ে শুকুরবারে মৃত্যু খাবতিছিল এগারী তের বছরিয়া কিশোরিয়ে। তিতাবরের অনমোল যাদব আর মরাণরপা ঋষেশ্বর বড়া, নিউজ 18 অসম নর্থ ইস্ট।